গোসল ঘরে মারপিটের মাঝে হঠাৎই খুলে গেল ক্যাটরিনার তোয়ালে। মুহূর্তেই নেট দুনিয়ায় ভাইরাল সেই ভিডিও, হচ্ছে শেয়ারের পর শেয়ার। অপরদিকে হাওমাও করে কাঁদলেন শিল্পা শেট্টির স্বামী। হ্যাঁ দর্শক, মিডিয়ার সামনে হাওমাও করে কাঁদলেন রাজকন্দ্রা। প্রথমে আসা যাক ক্যাটরিনার তোয়ালের উপর। আধুনিক পোশাক বা শাড়ি পরে তো মারামারি করতে হরহামেশাই দেখেছেন, কখনো কি দেখেছেন তোয়াল পরে মারামারি করতে? তা আবার গোসল ঘরে। হ্যাঁ দর্শক, গোসল ঘরে মারপিটের মাঝে হঠাৎ খুলে গেল ক্যাটরিনার তোয়ালে, এবং তারপর থেকেই সেই ভিডিও হচ্ছে শেয়ারের পর শেয়ার। বলতে গেলে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল সেই ভিডিও। গত 16 অক্টোবর মুক্তিপ্রাপ্ত টাইগার 3 এর ট্রেইলার রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে। ইউটিউবে ভিউজের দিক দিয়েও পূর্বের সিনেমা ওয়ার এবং পাঠানের ট্রেইলারকে বড় ব্যবধানে ছাড়িয়ে গেছে টাইগার 3 এর ট্রেইলার। তবে ট্রেইলারের ধামাকা অ্যাকশনের ভিড়ে সবচেয়ে বেশি নজর কাড়ে ক্যাটরিনার তাওয়াল ফাইট, যেখানে ওয়াশরুমে প্রতিপক্ষের সাথে লড়তে লড়তে একসময় খুলে পড়ে যায় ক্যাটরিনার পরনের তোয়ালেটি। মুহূর্তের মধ্যে ভাইরাল হতে থাকে ট্রেইলারের এই অংশ। 2 মিনিট 51 সেকেন্ডের এই ট্রেইলারে 2 মিনিটের মাথায় আসে সেই ভাইরাল দৃশ্য, যেখানে গোসলখানায় তোয়ালে পড়ে এক অন্যের বিরুদ্ধে লড়তে দেখা যায় দুই নারীকে। একটি পর্যায়ে টান দিয়ে খুলে ফেলা হয় সেই তোয়ালে, তবে কেলেঙ্কারি ঘটার আগেই তোয়ালের পেছনে দাঁড়িয়ে যায় ক্যাটরিনা এবং তার সহ অভিনেত্রী। ট্রেইলারের এই অংশটা দেখে চোখ আটকে যায় দর্শকের। সিনেমায় এর আগে এমন চমকপ্রদ ফিমেল অ্যাকশন কোথাও দেখা যায়নি। অল্প কয়েক সেকেন্ডেই দারুণভাবে সামলেছেন ক্যাটরিনা। আশা করা যাচ্ছে বড় পর্দায় তোলপাড় ফেলে দিবে এই সিনেমা। তবে সবার মনে কৌতূহল ক্যাটরিনার সাথে কে এই অভিনেত্রী। খোঁজ নিয়ে জানা যায় এই দৃশ্যে ক্যাটরিনার সহ অভিনেত্রী ছিলেন হলিউড অভিনেত্রী মিশেল। হলিউডে বেশ জনপ্রিয় এই অভিনেত্রী, তার ঝুলিতে রয়েছে অসংখ্য হলিউড অ্যাকশন হিট সিনেমা। অপরদিকে হাওমাও করে কাঁদলেন শিল্পার স্বামী। হ্যাঁ দর্শক, মিডিয়ার সামনে এভাবেই কাঁদলেন রাজকুন্দ্রা। নিজের জীবনের সাথে ঘটে যাওয়া পর্নকাণ্ড নিয়েই সিনেমা বানিয়েছেন রাজকুন্দ্রা। সেই সিনেমার ট্রেইলার লঞ্চের দিন ভরা মহলে মিডিয়ার সামনে কথা বলতে গিয়েই হাওমাও করে কেঁদে ফেললেন তিনি। রাজকে বলতে শোনা গেল, পর্নকাণ্ড নিয়ে যা খুশি বলার আমাকে বলুন, কিন্তু আমার বউ সন্তান পরিবারের দিকে যেও না, ওদের কিছু বলো না, তাদের তো কোনো দোষ নেই। এসব বলতে গিয়ে অঝরে চোখের পানি ফেললেন শিল্পা শেট্টির স্বামী রাজকুন্দ্রা। 2021 সালে পর্নকাণ্ডের নাম জড়িয়ে 2 মাসের বেশি জেল খাটতে হয়েছিল বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজকে। তারপর থেকেই লজ্জায় অদ্ভুত রকমের সব মুখোশ পরে চলাফেরা করতেন তিনি। মুখোশ পরা অবস্থায় বহুবার পাপ্পারাজের ক্যামেরায় ধরাও দিয়েছেন রাজ, তবে সেই ঘটনার পর তাকে আর মুখোশ ছাড়া দেখা যায়নি। কিন্তু এবার একেবারেই নায়ক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন রাজকুন্দ্রা। জানা যায় নিজের জীবনের সাথে ঘটে যাওয়া পর্নকাণ্ড নিয়েই সিনেমাটি তৈরি করা হয়েছে। ট্রেইলার লঞ্চের দিন রাজ মুখোশ খুলে মিডিয়ার সামনে আসেন এবং কথা বলতে গিয়ে এক পর্যায়ে তিনি আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলেন। নিজের বউ বাচ্চাকে কিছু না বলতে অনুরোধ করেন সবাইকে।